وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وعليكم السلام ورحمة الله وبركاته شيخ معروف আপনি বলতেছেন যে রোজার নিয়ত মনে মনে করতে হবে নাকি প্রকাশ্যে করতে হবে? রোজার নিয়ত নিয়ত মনে মনেও করতে হবে না, প্রকাশ্যে করতে হবে না? একেবারে ফতোয়া, অকৈত্রি ফতোয়া এটা। মনে মনেও করতে হবে না, কিসে করতে হবে না, উপরও তালাফুস করিয়ে করতে হবে না, এটা হলো ইচ্ছে। নিয়তের অর্থ হলো আর নিয়ত ফিল লোকতে আল কসদু, নিয়ত হচ্ছে কি ইচ্ছে, অমহল্লুহা আল কল। এখন মহল্লুহা আল কল, নিয়তের স্থান হলো অন্তর। এখন অন্তরে কথা বলতে পারে, অন্তরে কিভাবে কথা বলার এইটাই। আপনি সেহরির জন্য উঠছেন, নিয়ত হয়ে গেছে, সারাদিন উপোস থাকলেন, আল এমসাকু আনিল আকেলে ওয়াশরবে ওয়াল জামায়ে, খাওয়া দাওয়া পিপাসা নিবারণ করা, স্ত্রী সঙ্গম করা, এগুলো এগুলো থেকে কি থাকবেন, বিরত থাকবেন, নিয়ত করলেন এটা। মানে রোজার সেহরি খাওয়ার সাথে সাথে এই নিয়তগুলিতে এসে দাঁড়। সুতরাং এখানে আপনাকে মনে মনেও নিয়ত করতে হবে না, উপরে উপরেও নিয়ত করতে হবে না। ইন্নামাল আমাল বিন্নিয়াত ও ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ফমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই এই এইটাই একবার বর্ণনা করে দিছি নিয়তের অর্থ। যে গত থেকে বের হয়ে গেল, বের হলো হিজরত করার জন্য, কি নিয়তে বের হলো, এটা নিয়ত হয়ে গেল। এটার তালাফুজ করতে হন না, অন্তরে কিছু করতে হন না, বরং এই যে বের হয়েছে, এই বের হওয়াটাই কি যে তার নিয়ত, কি জন্য বের হয়েছে, তার মনে একটা কোনো না কোনো কিছু আছে। সুতরাং যে সে উদ্দেশ্য কোথাওটা করা আছে, এই যে এত সেহেরি খাইতেছে, উদ্দেশ্য কি উদ্দেশ্য, রোজা রাখবে, নিয়ত হয়ে গেছে। এখানে আবার নামাই তোয়ান আসুমা গাদান, আপনি বলছেন আসুমা গাদান, এই এখানেই তো মুশকিল, আসুমার জায়গায় আসুমা বলি ফেলছেন আপনি, কোথায় আসুমা কোথায় আসুমা, সোয়াদ শিন এগুলো বারবার শিখতে হবে, শিখে এগুলি কি ফরজের মতো, কোরআন শিখে ফরজ। আর আপনি এই নিয়তগুলি কোরআন শব্দগুলি যখন উচ্চারণ করতে জানান না, আরবি এবারে জানান না, তো এত মুশকিলে পড়বেন কেন, নিয়তে এত মুসিবত কেন, একটা বইয়ের নাম সেই রকম, নিয়তে এত মুসিবত কেন। সুতরাং নিয়তে কোনো মুসিবত নাই, কোনো কিছু নাই। আর মুসিবত আসলে এরকম বলবেন না, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ক ইসলাম হয় দুধের, ইসলাম দুধের মতো সাদা, ক দুধ কিসের মতো, বকের মতো, বক কিসের মতো, খাঁসির মতো, খাঁসি দিয়ে কি করে দান কাটে, হয়ে গেল কাটাকাটির, এখানে নিয়ে গেলেন ইসলামকে। সুতরাং এগুলো কি টোটাল এখতলাফ করা রবিশ। যারা নিয়ত এরকম নিয়তটা জানে না, তারা এই কথাগুলি বলে। সুতরাং আপনি কি বলবেন, ইনশাআল্লাহ এখানে না আমার নিয়ত হয়ে গেছে, এখানে আমি সেহরিতে উঠছি, আমার নিয়ত হয়ে গেছে, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইরা।